তথ্য আছে দি দিব লাগে। যদি কিবা তথ্য আছে একেবারে সাংবাদিকক মাতি আনি দি দিব লাগে। কিন্তু ইমান মানুহক এনেকুয়া করে রখাটো তো ঠিক কথা নহয়। পুলিশে সুধুতে কয় মই শুনিছো, মোক কইছে, কোনে কইছে মুখেদি নামাত। গতি এই ধরনের তো যোনে তোনে অসমত পরীক্ষায় পাতিব নোৱাৰিব। মাজতে কলে গাড়ি নম্বর, সেই গাড়ি নম্বর তো আকৌ লগত উদ্ধার হল বেলেগ একটা অপরাধজনিত ঘটনার লগত। এনেকে যদি জেমস বন টাইপ কথা কয় সাংবাদিকক পুলিশের তাত যাওয়ার আগতে মই এটা গাড়ি নম্বর দিলো চাই লম, ফোন নম্বরত এটা কি পাব, ফোন নম্বর তো পুলিশে একো নাপালে গৈ পেলাই। গতি এনেকে যদি মানুহক বিপথে পরিচালিত করে, লড়া ছোৱালী পরীক্ষা নিদিয়া হব, ভয় খাব, এইটো কি তদন্ত করব? হাজার বার তদন্ত করা হয়েছে, বারে বারে সোধা হয়েছে, কয় একো নাজানো, খালি মই শুনিছো। এজন যদি শিক্ষকে কোচিং সেন্টার অপেনলি চলাই থাকে, সেই মানুষজনক আপনি কিমান কথা, তাতে কালি গাঁৱৰ মানুহে কৈ আছে দুটা দুটা মোবাইল লৈ যায়, ইটো করে সিটো করে। গতি গাঁৱৰ মানুহৰ কথা তো আপনাদের নিজেই শুনিছে। যদি তথ্য